ব্যাক টু মাই চ্যানেল টিসে ফিল্মস আর আজকে আমাদের একটা নতুন এপিসোড নতুন পডকাস্ট নিয়ে চলে আসলাম আর আজকের দিনে যে পডকাস্টটা আছে সেটা আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড বহু বছর ধরে আমরা বাইকিং করছি একসঙ্গে স্কুলিং করেছি তাকে নিয়ে এসেছি আজকে আমাদের পডকাস্টে আর আমার পডকাস্টে তার সঙ্গে কিছু খুব ইন্টারেস্টিং টপিক্স নিয়ে আমরা ডিসকাস করব তার আগে আপনাদের সবাইকে বলে দিই যে থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল যে আমার নতুন সাবস্ক্রাইবার্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ আর ভিউজ লাইকস কমেন্টস আপনাদের খুব ভালো আসছে আর এর জন্য আমরা খুব মোটিভেটেড হচ্ছি যে আপনাদের কাছে নতুন নতুন পডকাস্ট আমরা নিয়ে আসতে পারবো আর নিয়ে আসবো আর এরপরে যেটা করব হচ্ছে কিছু সেলিব্রিটি গেস্ট আমাদের ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রির তারাও আসছে আমাদের পডকাস্টে আর তাদের সঙ্গে কিন্তু আমরা নতুন নতুন এপিসোডস রাখবো আর এরপর আমরা চলে যাব আমার যে বন্ধু হয়েছে প্রীতম তার নাম হচ্ছে প্রীতম সরকার আর তার সঙ্গে আমি বহু বছর স্কুলিং করেছি একসঙ্গে এখন আমরা আবার রিউনাইটেড ইউনাইটেড হয়েছি বাইকিং ফার্টারনিটিতে আর তাকে নিয়ে আজকে এপিসোডে চলে আসলাম এবার দেরি না করে সবার আগে প্রীতমের সঙ্গে ইন্ট্রোডাকশন হয়ে যাক আহ প্রীতম ওয়েলকাম টু মাই শো দ্য টি আর এস টিআরএস মানে দ্য রাইডার্স চয়েস আর রাইডার্স চয়েস আমরা এই পডকাস্ট সেশনটা আমরা স্টার্ট করেছি রিসেন্টলি আমাদের এখনো পর্যন্ত পডকাস্ট হয়েছে আর তোকে নিয়ে আসা এটাই ছিল যে ইউ বাইক ক্রেজি ক্রেজি লাভার বলা যায় মানে স্কুল টাইম থেকে তুই বাইকের ডেফিনেটলি আর আমি চাই যে আমার এরকম যারা বাইকিং ফার্টারনি যারা আছে রাইডিং করে তো এরকম যারা বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আসে তাদের এক্সপিরিয়েন্স আমাদের অডিয়েন্সের জন্য শেয়ার করার জন্যে তো আজকে আমি আর বেশি দেরি করবো না সবার আগে বলবো যে প্রথম তুই তোর ইন্ট্রোডাকশনটা দে আমার অডিয়েন্সের জন্য আচ্ছা ফার্স্ট অফ অল পার্থ থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অন দিস শো অ্যান্ড হ্যালো গাইজ আমার নাম প্রীতম সরকার আর আই বিন রাইডিং সিন্স টু মানে হ্যাঁ খুব অদ্ভুত কিন্তু ক্লাস ফাইভ থেকে আমি বাইক চালাই মানে ওই প্রথমে আর কি বাবার এলেমেল এনার্জি ছিল সেটার চাবি চুরি করে টুকটাক করে বেরিয়ে পড়তাম আমি আর শেখাত্রি ইউরো ওটাই ঠিক আছে তা আমরা ঢুকটা ওরকম বেরিয়ে ঠেরিয়ে পড়তাম সে নিয়ে বাবার কাছে প্রচুর ঝাড় খেয়েছি মাধুরকে সব খেয়েছি ঠিক আছে বাট স্টিল মানে ওই বাইকিং কা ভূত একবার যায় তো একদম ওই ব্যাপারটা নিয়ে তবে তা থেকে বাইক চালাচ্ছি কন্টিনিউসলি ঠিক আছে হ্যাঁ যেটা বললাম ছোট যখন ছিলাম তখন হয়তো ওরকম রেগুলার বাইকটা পেতাম না কিন্তু ইউ ইউনো টু থাউজেন্ড সেভেন এইট আস্তে আস্তে আমার নিজের অফিসিয়াল অ্যাকচুয়াল আমার নামে বাইক হয় আমার ফার্স্ট বাইক নিজের নিজের নামে ফার্স্ট বাইক ছিল হিরো অন দা ক্যারিজমা ঠিক আছে এন্ড ব্যাক দেন তখন তো রিতিকের ক্রেজ আলাদা লেভেলের আর ক্যারিজমার ক্রেজ ওয়াজ লাইক ম্যাডনিং ঠিক আছে ক্যারিজমা আর জে মডেল ক্যারিজমা আর ঠিক আছে ব্ল্যাক উইথ রেড এলভ তারুন ছিল মডেল অসাধারণ বাইক অসাধারণ যেরকম স্মুথ হাইওয়েতে স্টেবল মানে কি বলবো ইট ওয়াজ ওভারঅল মানে দ্যাট ওয়াজ আ কমপ্লিট প্যাকেজ এন্ড দ্যাট ওয়াজ লাইক আ বাইক দ্যাট ওয়ান বাইক ক্যান ডু ইট অল ঠিক আছে আপার্ট ফ্রম মাইলেজ হয় একটু ছিল যেটা বললাম তখন তো স্টুডেন্ট ছিলাম ভাই লোক তো তখন আমার জন্য এই যে এত বছরের সো সিন্স টু থাউজেন্ড এখন টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইটস বিন লাইক টোয়েন্টি ফোর ইয়ার্স ঠিক আছে এই চব্বিশ বছরে আই হ্যাভ চেঞ্জিন বাইকস ঠিক আছে প্রতিটা বাইকই আমার কাছে প্রচন্ড স্পেশাল ঠিক আছে স্টার্টিং উইথ ওই যেটা বললাম বাবার এলএমএল এনার্জি ছিল সেটাতে রাইড স্টার্ট করি ঠিক আছে তারপরে অ্যাপাচে এলো ঠিক আছে সেই অ্যাপাচেটা নিয়েও ও হ্যাঁ ইন্টারেস্টিংলি অ্যাপাচে যখন আমার কাছে ছিল অ্যাপাচে ওয়াজ আই থিংক মাই অ্যাপাচে ওয়াজ দ্য ফার্স্ট অ্যাপাচি ইন কলকাতা ও ওয়ান ঠিক আছে একেবারে আগে থেকে প্রি বুক টি বুক করে

ঠিক আছে আস্তে 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 কিন্তু রেসিং ওরিয়েন্টেড চলে আসলো বাইক স্টান্স ওরিয়েন্টেড বাইক চলে আসলো ফিফটি ফিফটি ডিস্ট্রিবিউশন নিয়ে চলে আসলো যাতে তুই উইলি বা স্টপি যখন করতে গেলে যে ব্যালেন্সটা তোর লাগবে সেই ব্যালেন্সটাও কিন্তু সেই বাইকটা প্রোভাইড করা স্টার্ট করে দিল আস্তে আর এখন যে ট্রেনটা চলে আসছে এখন এখন যে ট্রেনটা চলে আসছে মোর অফ আ ক্রুজিং মোর অফ আ বাল্কিয়ার বাইক তো তোর এটা বলার থেকে আমি বলবো যে তো প্রত্যেকটা যে বাইকের যে হিস্ট্রিটা আছে ঠিক আছে যেটু বলি আমাকে যে তোর ফোরটিন্থ বাইক এখন যেটা রয়েছে তো প্রত্যেকটা পিছনে যে তোর হিস্ট্রি বা প্রত্যেকটার পিছনে একটা স্টোরি থাকে ওয়াই ইউ পারচেজিং আ বাইক তো সেটা একটু অডিয়েন্স কে আমার তুলে ধরা একটু আচ্ছা যেটা বললাম ফার্স্ট বাইক তো মানে এলএমএল যেটা সেটা আমার বাবারই ছিল আমার বাইক एक्चुअली ছিল না ঠিক আছে তারপরে বাবা যখন ওই ইউনিকর্ন কিনেছিল তখন দ্যাট ডাউন সো আমার জন্য তারপরে আমি চালাতাম আমি চালানোর পর তারপরে মাই ফাদার চেঞ্জ দ্য বাইক হি বট দা অ্যাপাচে ওটা অফিস আমি বলে অ্যাপাচে কিনিয়েছিলাম সেটা তো স্বাভাবিক ব্যাপার ঠিক আছে কিন্তু ওই অ্যাপাচে নিয়ে আমার যেটা শুরু হলো যে তখন নিউ টাউনে আমাদের তখন খুব মানে রেসিং হতো সামথিং লাইক দ্যাট ঠিক আছে ফাঁকা ছিল সে সময় ঠিক আছে তখন একদম ফাঁকা ছিল নতুন নতুন রাস্তা নতুন নতুন জাস্ট রেডি হয়েছে তা ওখানে হ্যাঁ ওখানে গিয়ে একটু স্টান্ট টান্ট করতাম ঠিক আছে अगेन দিস ইজ নট অ্যাডভাইজেবল আই ওয়ান্ট অ্যাডভাইস এনিওয়ান টু পারফর্ম স্টান্টস অন পাবলিক রোডস ছোট ছিলাম সো ভুল ত্রুটি মার্জনীয় ঠিক আছে বাট করেছি সেটা ঠিক আছে দ্যাট ইজ হাউ আই গট ইন্ট্রোডিউস টু স্টান্ট রাইডিং এন্ড অল দ্যাট ঠিক আছে আর তারপরে যেটা তুই বললি ওই এমটিভি রাইডার মিনিমাম সব দেখেও আরো বেশি ইন্সপিরেশন তারপরে আগেন না তারপরে যেটা হলো দুহাজার কি ৬ সালে আই গট আই থিংক হৃত্বিক লঞ্চ দা করিশমা করিশমাস ও বাবা ওইটা তো একটা আলাদাই টাইম ছিল ঠিক আছে তারপরে বাইকটা যেরকম বাইক ছিল তার সাথে আবার আসলো জন আব্রাহামের এই থুম ঠিক আছে সো ওয়েট মুয়াজ লাইক এ ক্রেজি টাইম তখনকার দিনে বাইকের যেই ক্রেজ ছিল এখনো আছে নো ডাউট নেই তা বলছি না কিন্তু দ্যাট ওয়াজ লাইক এরা ডিফাইনিং মানে দ্য বাইকিং ঠিক আছে বাইকিং ব্যাপারটার জন্য একটা আলাদা ব্যাপার তার আগে যা আসতো না সব কম্পিউটার ওরিয়েন্টেড বাইক ঠিক আছে কিন্তু তারপর থেকে মেন হিরো হন্ডা খুব মানে আমি জানি না এটা খুব এখন খারাপ লাগে বলতে হিরো হন্ডা অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসড আস টু স্পোর্টস বাইক

খুবই মানে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার ঠিক আছে হিরো হান্ডার মতন একটা কোম্পানি ওয়ান্স দেওয়ার দা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টু হইলার ম্যানুফ্যাকচার

তো দ্যাথ ইজ আগে আনদার ভেরি প্রাউড মোমেন্ট ফর আস ইন্ডিয়ানস ঠিক আছে অ্যান্ড হ্যাঁ যেরকম আমরা জানি কেটিএম মেশিনস আর জাস্ট অসম ঠিক আছে কিছু বলার নেই কিন্তু কে টিএম এ জানিস একটা বড় কথা হচ্ছে কেটিএম ব্র্যান্ড টা অজ অ্যা ভেরি নাইস ব্র্যান্ড ইন্টারন্যাশনাল তুই যদি ব্র্যান্ড দেখিস কে টি এম একটা বাইক যে মোটক্রস বাইক বানাতো আর মোটক্রস ফিল্ডে সে বাইকগুলো মোটরক্রস করতো কেটিএম সেই লেভেল অফ বাইকিংস বাইক প্রোভাইড করতো আজকের ডেটে আমাদের ইন্ডিয়াতে যে জিনিসটা হয়েছে বিকজ দ্য প্রাইস অফ দা কেটিএম সো লো যে যে কেউ বাইকটা কিনতে পারছে আর তার উপরে কি হয়ে যাচ্ছে যেটা আমি ফেস করেছি কেউ কিন্তু যারা এই যে আমরা বলি না যারা ছাপড়ি বাইকার ছাপড়ি বাইকার এই ছাপড়ি এর জন্যই কিন্তু কেটিএমটা টা কেউ নিতে চায় না আর কেটিএম যখন লঞ্চ করেছিল দে দে ইউজ টু হান্ড্রেড ঠিক আছে তো দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক বাই গুড বাই অসাম তার এক্সজস্ট নোটটা খুব ভালো জমা আমার মনে পড়তো আমি তখন আরএক্স 100 এর চালাতাম আর তখন ডিউক 200 এর সাউন্ডটা যখন এসেছিল আরএক্স 100 এর তো নো ডাউট দা সাউন্ড ওয়াজ প্রিটি গুড দ্যাট দ্যাট ইজ অ্যানাদার লেজেন্ড ইন ইটস ওন রাইট তারপরে যদি আমার কারণ এক্সজস্ট সাউন্ডটা ভালো লেগেছিল ওটা শোনার পরে দ্যাট ওয়াজ ডিউক 200 ওর টোনটা অনেকটা ওই ওই প্যাটার্ন অফ মানে মোটোক্রস প্যাটার্ন অফ ইয়েতে যাচ্ছিল তো এই এই যে বাইকস গুলো যখন আসছে আমি এই প্রসঙ্গে তোর সঙ্গে পরে আসবো সেকেন্ড হ্যান্ড বাইকস নিয়ে তো এই যে আসছে যারা যে ছাপড়ি বাইকার্স কেটিএম যখন বার করেছিল বাইক সেগমেন্ট ওয়াজ অ্যাট অ্যারাউন্ড মানে দু লাখ থেকে দু লাখ কুড়ির মধ্যে কিন্তু তখন পাওয়া যেত কেটিএম কেটিএম কিন্তু তুই মার্কেটে দেখবি যারা এই বাইকস গুলো কিনছে না তারা ইউজড বাইকস বেশি কিনছে বিকজ ইউজ গুলোতে কি হয় অনেক অনেক চিপার পেয়ে যায় তো ইন দ্যাট সিনারিও প্রবলেমটা হয়ে যাচ্ছে কি একটা ব্যাড ট্যাগিং হয়েছে এটা যেটা রয়্যাল এনফিল্ড যেটা করেনি সেই জিনিসটা কিন্তু আজকে ডেটে কেটিএম এর জন্য হয়ে গেছে মানে কেটিএম মানে সেকেন্ড হ্যান্ড নিয়ে ছাপড়ি বাইক নিয়ে ঘুরছে পুলিশ ধরছে এন্ড দে আর ডুইং ইলিগাল মডস এটা করে কিন্তু তোর বাইক মানে বাইক ফাটে নিতে কেটিএম এর নামটা কিন্তু খুব বাজে হয়ে গেছে দেখি কেটিএম থ্রি ফিফটি অ্যাডভেঞ্চার টু ফিফটি অ্যাডভেঞ্চার ইস আ রিয়েলি নাইস বাইক যারা অ্যাডভেঞ্চার নিয়ে লং রাইড করছে রয়্যাল এনফিল্ড বাদ দিয়ে যদি আমি কোনো কথা বলি তাহলে কেটিএম থ্রি ফিফটি অ্যাডভেঞ্চার বা টু ফিফটি অ্যাডভেঞ্চার নিয়ে যাচ্ছে হ্যাঁ একদম এবার ব্যাপারটা যেটা হয়েছে না আই থিঙ্ক সেটার জন্য অনেকটা দায়ী বলবো না কি বলবো ব্যাপারটা হচ্ছে বাজাজ ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ উইথ ফাইন্যান্স ঠিক আছে বাজাজ যেহেতু নিজের একটা ইনহ্যান্স ফাইন্যান্সিং আছে তাই জন্য না

স্পোর্টস বাই ঠিক আছে কিন্তু ওই আর কি এই যে তুই কথাটা বলে দিলি যে ট্যাগ ঠিক আছে আর এটা সামহাও ইট বিকাম সিনোনিমাস উইথ কে একদম তা সেটার জন্য না আমার মনে হলো যে না এখন এই বয়সে উই আর ইন আর থার্টিজ ঠিক আছে সো এই বয়সে এসে ওই ছাপড়ি কেউ বলবে ওটা একটা মানে উই বিলং ফর আ গুড ফ্যামিলি উই গো ফর আ গুড রাইডিং

সেরা হয়েছে আস্তে 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 কম্পিটিটিভ মার্কেট হয়ে গেছে এখন দ্য স্ট্র্যাটেজি অফ দ্য মার্কেট ইজ গোইং डिफरेंट অতদিন একটা डिफरेंट মার্কেট স্ট্র্যাটেজি ছিল আর এখনকার দিনে একটা डिफरेंट স্ট্র্যাটেজিতে এসেছে আমি রিসেন্টলি যেটা দেখছি যে আমি রয়্যাল এনফিল্ডেরি কম্পারেজন আসছে রয়্যাল এনফিল্ড একটা টাইমে যেন শুধু কো বালকি বাইকস বানাতো সি দ্য ক্লাসিক তোর কাছে ছিল ক্লাসিক তো ক্লাসিক একটা বালকি বাইক ছিল ঠান্ডা বড় একটা বালকি বাইক ছিল ঠিক আছে তারপর আস্তে আস্তে কিন্তু হিমালয় না স্পেক্ট্রু রাকেট টাইপ ঠিক আছে তারপরে হিমালয়ান ফোর ফিফটি চলে আসলো ওটা স্পোর্টস বাইকে এবার আস্তে আস্তে ওরা কিন্তু মানে এগুলো হচ্ছে লং বোর ইঞ্জিন হয়ে যাচ্ছে হ্যাঁ এবার শর্ট বোর ইঞ্জিনের দিকে চলে যাচ্ছে রয়্যাল এনফিল্ড তো আফটার ফোর ফিফটি আমার মনে হয় যে হান্টার থ্রি ফিফটি বার করলো বা গুরিলা ফোর ফিফটি বার করলো দিস বাইক আর গেটিং স্মলার অ্যান্ড তোর বাইকটা না মোর অফ ভেরি সুইট ওরিয়েন্টেড মাস মার্কেটটাকে ওরিয়েন্ট টার্গেট করছে ওরা আর কি তো বাইকের আবার সেই গুলো কিন্তু ঘুরে আমাদের আর এক্স হান্ড্রেড যে জামানায় ছিল টু স্ট্রোক মানে স্যাম সুজুকি স্যামরাই বা তুই ধরে রাখ আর এক্স হান্ড্রেড আর এক্স ওয়ান থার্টি ফাইভ ওই প্যাটার্নের দিকে চলে যাচ্ছে মানে বিং আ ভেরি স্ট্রিট ওরিয়েন্টেড মানে ছোট দেখতে বাইক টু বি ভেরি অনেস্ট আমার একটু বাল্কি বাইক পছন্দ হয় বিকজ আম আ ভেরি বিগ ফ্যান হ্যাঁ যে রোড প্রেজেন্স আমার একটা কথা হচ্ছে আমি এমন একটা বাইক চালাবো যেটা কিন্তু লোকে দেখে বলবে যে এটা একটা কিছু বাইক রোড প্রেজেন্স अब तो तू क्लासिक चला तारा डॉक्टर रोड प्रेजेंस रोड चलोगे ताक़ाबे एंड चाटिस क्लासिक एस ए चार्म लाइक एक्टिंग एक्टिंग क्लासिक टेज़ अपन बेरी चलो तो अख़नों लोगे ताकि तक ता तो आज के डेटों आज के वो नोटुन ऐटा क्लासिक बेरी रागे। रागे। से किचुदिन आगे हाँ राइट राइट ठीक आजे ए बार ये क्लासिक

there was nothing the similar between the 250 and the 150 apart from the looks ঠিক আছে ওই সেম লুকসে হয়ে গেল আর r15 এর কম্পিটিশন একটা বাইক নামা ছিল না আমি একটা জিনিস যা আমি এই জিনিসটা ফিল করেছি আজকের ডেটে বাইকের ইনোভেশনস লেভেলটা সব কমে যাচ্ছে দিন দিন একটা ইনোভেশনস লেভেল দেখে মানে কি বলতে চাইছি আমি ধর আমি সুজুকি জিক্সারের কথা বলছি ঠিক আছে তারপর চলে আসো v250 সুজুকি জিক্সারের ইঞ্জিনটা v250 বসিয়ে দিল

ঠিক আছে এই যে নতুন গরিলাটা যেটা লঞ্চ করলো ঠিক আছে যেটা আমি বলি ইটস এ গুড মেশিন বাট জানিস তো সামহাউ ইট ইট ডাজ नॉट কানেক্ট টু দা হার্ট ইউ নো ওয়াই জেরগম লুকসের দিক থেকে দেখ ইট ইজ আই থিংক ইট ইজ ইউ নো ইনস্পায়ার্ড বাই দা দুকাটি স্ক্র্যামলার হুইচ ইজ এ গ্রেট মেশিন ঠিক আছে বলতে পারি কিছু সামওয়ট স্ক্র্যামার দেখবি অনেকগুলো Versions আছে ঠিক আছে সো নাও দা থিং ইজ দ্যাট দ্যাট ইজ এ গ্রেট স্ক্র্যামলার হুম নাও

আহ হিমালয়ান আমাদের আগের যেটা ছিল যেটা তোর কাছে আছে ফোর ইলেভেন দ্যাট was knowন for টক রাইট লো এন্ড বোটমিক টর্ক ঠিক আছে সামহ একটা অ্যাডভেঞ্চার বাইকে যেখানে টকটা সব থেকে নেসেসারি কিভাবে নতুন হিমালয়ানে মানে লো এন্ড টর্ক ভালো না এটাজ বিকাম লাইক অ্যা রেস বাইক ঠিক আছে टॉप एंड देंदी के पावर मशीन हाँ मतलब हाईवे ओरिएंटेड कोई नहीं या इट इस हाईवे डेट इस ग्रेट डेट इस ग्रेट जो हाईवे ओरिएंटेड वही हाईवे ओरिएंटेड सांगे वो जो डिजाइन टाइप है ना इट डज नॉट सूट एक्सेक्टली एक्सेक्टली बट ऑफ्रोड व्हाट अबाउट द ऑफ्रोड ड्यूल पर्पस इट्स अ ड्यूल पर्पस �

যে হ্যাঁ রিজার্ভে পড়েছে তাই জন্য গোড়াচ্ছি উই আর মোর কনসিয়াস বাট এখানে কি জাস্ট একটা ইটস জাস্ট আ ব্লিঙ্কার অন হয়ে গেল এন্ড সঙ্গে সঙ্গে তো তখন মাথার মধ্যে একটা টেনশন চলে আসে যে একটা আই হ্যাভ টু ফিউল আপ আই টু ফিউল আপ সো যেটা তুই বললি যদি ওটার পাঁচ লিটার রিজার্ভ হয় থিঙ্ক অ্যাবাউট দ্য রেঞ্জ বিকজ তার মানে তো একশো কিলোমিটার পরেই

যে যাও সবাই ঠিক আছে সবাই যদি চালিয়ে যায় তারপরে ইউ শুড নো যে একটা লেভেলের পর মানে ফিউল পাম্পটা যেটা আছে সেই সেটার লেভেলের নিচে যদি তেলটা চলে যায় আর বাই চান্স তখন বাইক বন্ধ হয়ে গেলো আবার স্টার্ট করতে গেলে ওই তেলটা আনার বদলে হাওয়া নিল ইউর ফিউল পাম্প ইজ গন फुल पाम अमें ये yeah, आखिर so, वो लोगों को तो बोलते हैं फुल पाम इज वेरी एक्सपेंसिव इट इज या फॉर अ रॉयल्टी इट कॉस्ट्स अबाउट फोरटीन थाउजेंड रुपीस आरो बेची आरो बेची हिमालय ने तो आठ रोज़ एक टका मोतन दिखा हिमालय ने तो बाबा पार्ट्स तो ये रखता बेपार बिषय रॉयल्टी ने पार्ट्स ठीक রয়্যাল এনফিল্ড যা বলে তাদের ইথোস তাদের মানে ডিজাইন চয়েসেস এন্ড এভরিথিং দে আর লাইক দে ওয়ান্ট টু দে আর লাইক কি বলবো ট্রাইম্পের সাথে উই ক্যান কম্পেয়ার ঠিক আছে ট্রাইম্পের সাথে উই ক্যান কম্পেয়ার দ্যাট ঠিক আছে তাদের লেগেসি হেরিটেজ হোয়াট এভার বি ইট ঠিক আছে যে ইনফ্যাক্ট ওই আমাদের ইন্টারসেপ্টার ইন্টারসেপ্টরের সাথে আমাদের বনেভিলের বনেভিলের ঠিক আছে অনেকটা সিমিলারিটি সেটা নিয়ে আই থিংক ট্রাইম্প কেস ফেসও করার চেষ্টা করেছিল সামথিং লাইক দ্যাট

মানে আমি জানি না আই অলওয়েজ হ্যাভ দিস স্পট সস ইউ নো সফট স্পট ফর দ্য ক্লাসিক ঠিক আছে ইট ইজ লাইক বাই ফার আই থিংক মানে দ্য বেস্ট রেট্রো কুজার দ্যাট ইউ নো ইউ ক্যান বাই ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট ইওর আমি একটা জিনিস ওকে জিজ্ঞেস করি এই বাইকের প্রসঙ্গে প্রত্যেকের একটা এক্সপেরিয়েন্স থাকে বাই তুই যখন তোর ফার্স্ট বাইক যখন কিনতে যাস হোয়াট ওয়াজ দ্যাট বাইক এন্ড হাউ ওয়াজ দ্যাট এক্সপেরিয়েন্স আচ্ছা এটা একটা এটা নিয়ে একটা কথা বলি ব্যাপারটা হচ্ছে আমার ফার্স্ট বাই

মানে ওই প্রাইস সেগমেন্টটা আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট বাইক ইউ নো ইউ ক্যান বাই ইন দ্যাট সেগমেন্ট ঠিক আছে একটা এক ওয়ান ফিফটি ইঞ্জিন সেটা ওয়ান টপ স্পিড আমি নিজে ওঠানো ঠিক আছে আই হ্যাভ ডান দ্যাট সো দ্যাট ইজ ইনসেন ইটস লাইক ইঞ্জিনিয়ারিং মার্ভেল ঠিক আছে সো কিন্তু দুঃখের বিষয়ে তখন ওই বাইকটার প্রচুর দাম ছিল আর আর একটা ব্যাপার হচ্ছে যখন ফার্স্ট ইয়ামা আছে বিভৎস ডিমান্ড ছিল ভাই বাইকটার মানে যখন আর ওয়ান লঞ্চ করেছে আমি জানি না ওদের কিছু প্রোডাকশনে প্রবলেম ছিল কি কি ছিল আমি জানি না বাট ডিমান্ড ওরা সাপ্লাই দিয়ে পারছিল না ঠিক আছে সো ইট হ্যাড হিউজ ওয়েটিং পিরিয়ডস ঠিক আছে তো আমার বাইক বুক হয়ে গিয়েছিল বাট বিকজ অফ दैट ওয়েটিং পিরিয়ড পিরিয়ড দেন না মাই ফাদার ইজ আ লিটল ইমপেশেন্ট সর্ট অফ আ গাই তো বলছে দো এত টাইম লাগে ঠিক আছে সো আলটিমেটলি আই ওয়েন্ট ফর দা ক্যারিজমা বিকজ পালসার এরো ইচ্ছা ছিল 20 এর এমন না যে ইচ্ছা ছিল না

আসলে হ্যাঁ বাইক পছন্দ না হ্যাঁ ঠিক আছে কিনে নিয়ে যান ঠিক আছে সেরকম কোনো এক্সপিরিয়েন্স বলতে ওরকম কিছু ছিল না বাট আগেন বাবা সাথে যাওয়া সেই ফার্স্ট টাইম বাইক কেনা চাবি পাওয়া ঠিক আছে হ্যাঁ হয়তো ইট ওয়াজ নট যেটা বললাম আজকালকার দিনে যেরকম রয়্যাল এনফিল্ড যেটা করে ইউ নো ওয়েন ইউ বাই এ বাইক ওরা বাইরে প্রপার একটা কার্পেট বিছিয়ে পেছনে পোস্টার ফোস্টার দিয়ে ছবি টবি তোলে একটা ভালো লাগে সেটা আর কাস্টমার হ্যাঁ একটা বড় চাবি দিয়ে সেটা ফটোটা ফ্রেম করে দিচ্ছে কিছু না ইট ইমপ্রুভস দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স ঠিক আছে ভালো বাইক নিবি নতুন বাইক নিবি তোর জন্য কেকও নিয়ে আসবে কেক কাটিং করবে ওরা হ্যাঁ 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 প্রিমিয়াম সেগমেন্টও এটা ওটা বেসিক্যালি কি বলতো ইন স্টোর এক্সপিরিয়েন্সটাকে তো বাইক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর আমরা সবাই চাই ইন স্টোর এক্সপিরিয়েন্সটা ভালো করে নিতে কারণ যখন কেউ ফার্স্ট টাইম বাইক নিচ্ছে বা কেউ নতুন বাইক নিচ্ছে তার একটা এক্সপিরিয়েন্স থাকে ঠিক আছে সো

তখন কিন্তু আমরা একটা স্টোর এক্সপিরিয়েন্সটা খুব ভালো একটা মানে এক্সপিরিয়েন্স করতে চাই ইউ গো টু এনি বিগ প্রিমিয়াম ব্র্যান্ড আমি যদি গাড়ির কথা বলি উইল গিভ ইউ ফাইভ স্টার লাকজারিয়াস একটা ইনস্টোর ফিলিং তার হয়তো

মানে একটু ভালো ক্যাটাগরি যদি নিচ্ছি রয়্যাল এনফিল্ডই ধরে রাখি যখন রয়্যাল এনফিল্ডের ক্যাটাগরি কিন্তু টু পয়েন্ট ফাইভ ল্যাক্সের উপরে ভালো ভালো বাইকসগুলো আসছে হিমালয়ান থ্রি পয়েন্ট ফাইভ ল্যাক্সের উপরে চলে গেছে গুরিলা ফোর ও অলমোস্ট থ্রি ল্যাক্স থ্রি 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 হাফ ল্যাক্স চলে যাচ্ছে হ্যাঁ ইভেন মিটিওরো ক্লাসিকে তো টু পয়েন্ট ফাইভ ল্যাক্সের উপরেই হ্যাঁ তো ঠিক আছে যখন একটা লোক ইনভেস্ট করছে একটা লোক যখন খরচা করছে একটা জিনিস দে অলসো ওয়ান্ট টু হ্যাভ আ গ্রেট ফিল ওয়াইল টেকিং দ্য ডেলিভারি অফ দ্য বাইক এরপর আমরা এটাও এক্সপেক্ট করতে চাই যে সার্ভিস যেটা রয়েছে সার্ভিসটা একটু বেটার করার জন্য সার্ভিস সেন্টার হুম সার্ভিস সেন্টার এটা একটা খুব মানে মানে ইটস আ মেকার ব্রেক থিং এট টু ডেজ ইউ নো পয়েন্ট বিকজ অনেক বাইক ম্যানুফ্যাকচারার্স নতুন নতুন যারা বাইক বার করছে ওদের মেন যেটা হয় প্রোডাক্ট ভালো হয় বাট সার্ভিস আমি তোকে এই সার্ভিস নিয়ে একটা এখনকার রাইট নাও হট ব্র্যান্ড বলি সেটার ব্যাপারে এক্সপিরিয়েন্স আমি বলছি অ্যাপ্রিলিয়া রাইট ইট ইজ In the light, limelight with the 457 oh sir. awesome machine awesome machine and trust me i've owned uh you know piaggio vespa that is in the same group mm -hmm. right Ma awesome machine i mean yeah it's, a, it's just you'll say that it's just a scooter mm -hmm. it is just a scooter but it is a lifestyle oriented product uh aprilia fit and finish was awesome mm -hmm. impeccable manne, even the paint quality was so good manne,

অতটা পোয়েজ মানে ভাবা যায় না ঠিক আছে ইট ওয়াজ রিয়েলি গুড বাট যেটা বললাম ওই যে আফটার সেলস ও মাই গড আফটার সেলস আমাকে প্রচন্ড ভুগিয়েছে ফার্স্ট অফ অল তো এখান থেকে কত বিরাটি ফিরাটি ছাড়িয়ে বুঝলি তো মানে ইট ওয়াজ লাইক 7 8 কিলোমিটারস বেশি 10 12 কিলোমিটার মেবি ঠিক আছে এন্ড মি বিইং প্রপারলি ইন কলকাতা সিটি সেখানে আমার দশ বারো কিলোমিটার মিনিমাম যেতে হচ্ছে ঠিক আছে তার বেশি হবে হয়তো ঠিক আছে আর তারপরে ওদের ওখানে যাও সার্ভিসের সেন্টার বাজ ভেরি পুর ঠিক আছে নট দ্য পিপল দ্য পিপল ওয়াল গুড যে ওনার ছিল ভি ফ্রেন্ডলি গাই বাট দ্য কোয়ালিটি অফ সার্ভিস বাজ ভেরি ব্যাড পার্টস পার্টস একটা ব্রেক শু ঠিক আছে একটা ব্রেক শ্যু আমি অর্ডার করেছি সেটা আসতে দু 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 মাস টাইম লাগবে টু মান্থ ফর অ্যা ব্রেক শ্যু মানে <laughs> that was like আর ওদেরকে যদি জিজ্ঞাসা করতাম কেন এরকম না ইতালিয়ান তো তবে বাইরে থেকে আছে বাট মানে তাহলে আমি বুঝলাম না তাহলে কি मेक इन इंडिया কি কি হলো ঠিক আছে তো আমি আইটেজেনসকে বলবো এখন যে এই যে সার্ভিসের কথা বলছিস না আমি রিসেন্টলি আমি তো রয়্যাল এনফিল্ডে যখন সার্ভিস করাতে গিয়েছিলাম বা এখন রয়্যাল এনফিল্ডের সঙ্গে আমার ভালো টেমস রয়েছে বিকজ ফিউ শোরুমসে যারা ओनर्स আছে তাদের সঙ্গে আমি বেশ অনেকটা টাইম স্পেন্ড করেছি তো রয়্যাল এনফিল্ডের যে প্রবলেমটা হচ্ছে সার্ভিসের সেটা তোর হয়ে যায় নি কীরকম দে হ্যাভ টু সেটস অফ সার্ভিস ইঞ্জিনিয়ার ওয়ান ইজ ওনড বাই দ্য পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি মানে ধর আজকে রয়্যাল এনফিল্ড মধ্যম গ্রামের কথাই আমি যদি বলি তাদের নিজস্ব ইঞ্জিনিয়ার থাকছে আবার রয়্যাল এনফিল্ড থেকে ট্রেন্ড হয়ে আসছে আরেক আরেকটা মানে রয়্যাল এনফিল্ডের নিজস্ব সার্ভিস ইঞ্জিনিয়ার ক্রিটিক্যাল টু ক্রিটিক্যাল যে কেসেস গুলো থাকে দ্যাট ইস বিন ডেল উইথ দ্য রয়্যাল এনফিল্ড ইয়েসো সার্ভিস ইঞ্জিনিয়ার এছাড়া যে আমরা যে সার্ভিস গুলো করি যেমন মোবিল চেঞ্জ কর এই যে সার্ভিস থাকছে দে আর অন পেরোল অফ দ্যাট পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজ আচ্ছা তো এইখানে একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে আর দিস পিপল আর গেটিং ট্রেন ফ্রম রয়্যাল এনফিল্ড কিন্তু এরকম তো হচ্ছে না যে এই পার্সেনটা যে আজকে আমার মোবিল চেঞ্জ করছে বা আমার যে বেসিক সার্ভিসিং করছে সে রয়্যাল এনফিল্ডে গিয়ে সার্ভিস শিখে তারপরে আবার আসছে তাকে কিন্তু ওই পার্টিকুলার সার্ভিস সেন্টারে হয়তো একটা সার্ভিস ইঞ্জিনিয়ার যে রয়্যাল রয়্যাল অরিজিনাল অন অফ এনফিল্ড সে সে আসছে শিখে সে চলে যাচ্ছে ক্রিটিক্যাল টু দ্য ক্রিটিক্যাল কেসেস তখন সে সার্ভিস ইঞ্জিনিয়ারদের কিকে ডাকা হয় আর আমরা এটাও দেখেছি যে সার্ভিসে কিন্তু খুব প্রবলেম হয় মানে আজকে ধর আহ একজনের যদি এক্সপিরিয়েন্স কথা বলি যে একটা নতুন হিমালয়ান কিনেছিল উইদিন আ মান্থ তো লাগেনি তার বাইকে এমন একটা প্রবলেমস আসে যেটা কেউ রেক্টিফাই করতে পারছে নাট এ মেজার হয়ে তার গাড়ি হিট হয়ে যাচ্ছে আচ্ছা এন্ড অফ দ্য টাইম সেটা বোঝা যে যেখান থেকে ফুয়েল যে ট্যাঙ্কি টা থাকে তার নিচে একটা আউটলেট থাকে সেই আউটলেট টা ব্লকড মানে ওয়েলডিং ব্লক তাকে পুরো আলটিমেটলি ফাইনালি তাকে কিন্তু পুরো ট্যাঙ্কটাকে রিপ্লেস করে দিতে হয়েছে রয়্যাল এনফিল্ড আচ্ছা বাট তারও দরকার টাইম গেল সে একটা অফ কোর্স সে একটা বাইক কিনেছে কিন্তু তার কিন্তু একটা জিনিসের প্রবলেম হল যে আমি এটা নতুন বাইক কিনলাম আমাকে কিন্তু দু সপ্তাহ তিন সপ্তাহ প্লে রাখলো বাইকটাকে আমি চাওতে বললাম এটা কিন্তু ঠিক কথা আমারও একটা ফ্রেন্ড এরকম সিমিলার ইস্যু ফেস করেছে কারণ বলি ওর ছিল ইন্টারসেপ্টর 6650 তো ওর যেটা হয়েছিল না ওর বাইক হিট তো होता সেটা আলাদা কথা ওর মিটার কনসোলের মধ্যে না সবসময় বাষ্প জমে যেত আর এটা খুব আই থিঙ্ক ইটস কমন ঠিক অনেকেরই হয় ঠিক আছে ওরটা যেটা হতো ওর কন্টিনিউসলি ওটা হতো ওর মিটার দুবার অলরেডি কোম্পানি থেকে চেঞ্জ করে দিয়েছে তারপরে যেটা হলো ভাই একটা আউট অফ ওয়ারেন্টি হয়ে গেল হি অ্যাকচুয়ালি সোল্ড ইট অফ বিকজ ও বলছে ভাই মিটারের যে দাম আছে ঠিক আছে কতবার মিটার চেঞ্জ করব আমি মিটার টু ইয়ার্সে টু দুবার আমার চেঞ্জ হয়ে গেছে থার্ড ইয়ারে আর চেঞ্জ করবো ফোর্থ ইয়ারে আর

সিরিজে যে ইঞ্জিনটা আছে ইট ইস সো স্মুথ সো নাইস ঠিক আছে আমার খুব ভালো লেগেছে আই লাভ রাইডিং দ্যাট বাইক ঠিক আছে লাইক এনিথিং বাট ওটাই ঠিক আছে ওই জিনিসটার জন্য কেন একটা ছেলের বাইক বিক্রি করে দিতে হবে বাইক বিক্রি করে দিচ্ছে তারপর অনেকের টাইম নষ্ট হচ্ছে টাইম তো বাই বহুত নষ্ট হয়েছে not everybody is privileged to have like two three bikes ভাই জানিস সো হ্যাঁ রাইট not exactly. everyone আজকে আমার কাছে আছে আফটার সো মাচ অফ হার্ড অ্যান্ড সোল ওয়ার্ক সব করে আই হ্যাভ লাইক কাপল অফ বাইকস একটা স্কুটি ঠিক আছে আমার একটা বাইক খারাপ হয়ে গেলে পর আমি একটা বাইক নিয়ে চালিয়ে দেওয়া পারবো জাস্ট থিঙ্ক একটা ছেলে নতুন বাইক নিল তার একটাই বাইক আছে অ্যান্ড দ্যাট ইজ ফর ইজ কমিউটি ও যেখানে যাচ্ছে আর তার জন্য সেই বাইকটা তিন সপ্তাহ ধরে পড়ে আছে একটা সার্ভিস সেন্টারে হি ডাজেন্ট হ্যাভ দ্যাট সেকেন্ড সেকেন্ডারি বাইক বা শোরুম তাকে একটা সেকেন্ডারি বাইক ভেহিকেল দিল না এবার ও দু তিন সপ্তাহ কি করে কমিউট করবে দ্যাট ইজ বিগ প্রবলেম তো সার্ভিস সেন্টার হ্যাজ টু ফিক্স এন্ড কাম আপ উইথ সাম কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স যে ভাই ঠিক আছে ইট উইল টেক সাম টাইম ততদিন আমি আপনাকে একটা স্পেয়ার বাইক দিচ্ছি ওটা হয়তো সেম বাইক নাও হতে পারে দ্যাট ইজ আেরি গুড পয়েন্ট ঠিক আছে বাইরের দেশে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ফলো করা হয় ঠিক আছে লাইক সেনারি তো আছে না হিজ ইন স্কটল্যান্ড ওর গাড়িটা ওরকম হয়েছিল হি মেট উইথ অ্যান আনফরচুনেট অ্যাক্সিডেন্ট बम्बट्टा खराब हो गया था, ठीक ठीक है? उधर के माने, while his car was in the service center, they actually gave him a replacement, ठीक है? So something similar माने आरुक्तु तो experience, specially with तो. when you are buying uh, bikes worth like rupees three, four, five lakhs, whatever, ठीक है? तो खुन at least the

নিজের বাইকটা রিপ্লেস করার জন্য মানে ঠিক করার জন্য রিপেয়ার করার জন্য সেই বাইকটা নিয়ে ঘুরে টুরে এসে দেন ই সাবমিটেড দ্য বাইক অ্যান্ড হি কেম ব্যাক কারণ ততদিনে ওর বাইক রিপেয়ার হয়নি আলটিমেটলেস তারপরে দশ পনেরো দিন পরে ঠিক হয়েছে হি টু গো ব্যাক অ্যান্ড কালেক্টেড আচ্ছা এই যে এই পয়েন্টটা বললি সোর্স লাগিয়ে সোর্স লাগিয়ে সোর্স লাগিয়ে মানে সোর্স লাগানোর পর কোম্পানি ওটা করে দিলো হ্যাঁ সো দ্যাট মিন্স দে ক্যান দে ক্যান ঠিক আছে বাট ওরা করবে না সবার জন্য নাও দে উইল কাম আপ উইথ সাম সাম কাইন্ড অফ প্রবলেম দাদা আমরা কত স্টকে রাখবো ভাই

লুক ফর অল্টারনেটিভ বিকজ একটা এক্সপিরিয়েন্স ব্যাপার থাকে তো সেটা একটা গেল আচ্ছা এবার তুই আমাকে বল তো তোর মিটিওর থ্রি আর কি মর্জ করেছিস সেটা বল ও রাইট মিটিও থ্রি ফিফটি এবার ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলছিলাম আমার চোদ্দটা বাইক ছিল তার মধ্যে দ্য ক্লাসিক ওয়াজ আগেন আমার বাবার বাইক ছিল ওটা ঠিক আছে

ওইটা বাবার বাইকটা যখন আমি চালাতে শুরু করি ঠিক আছে আই রিয়েলি এনজয়ড দ্যাট বাইক আই এনজয়ড দ্য রাইডিং মানে টুরিং পারপাসে যেটা হয় ঠিক আছে সিনস আই ওয়াজ অলরেডি ইনটু টুরিং বাই দ্যাট টাইম আমি দেখলাম ইট ওয়াজ আ নাইস ইউ নো When it was in the highway it settled settled down calmly at 80 90 kilometers পার hour it was really smooth it was mm. nice ঠিক আছে আর ওই ইট গেইভ ইউ দ্যাট ইউ নো মানে

tauchun and i uh, and uh, at that time i think i sold off the charisma and i started using the classic and the pulsar uh, nah. by that time i had also sold off the pulsar uh, i was probably using i, I had multiple pulsars by the way and by that time i was maybe using um, pulsar

As long as, you know, uh, Royal Enfield doesn't do any big, you know, Changes. nonsense with the bike. <laughs> the guys, because uh, till now, they have maintained its heritage. They have maintained the comfort. They have, uh, you know, maintained that personality, that oh. person. You know, that is there. It has a distinct personality. It sets you apart from other bikes. Uta You know, it's a proper retro motorcycle. Okay. And at the same time, they have bought it up to...

মানে এখনো পর্যন্ত এই যে আমি যখন মিটিওর কিনতে গেলাম আই স্টিল কনসিডারিং দ্য ক্লাসিক এজ ওয়েল অ্যান্ড তুই বলছিস না সেকেন্ড হ্যান্ড বাইক হুম এখান থেকে আমি তোকে বলি মাই মিটিওর ইজ অলসো সেকেন্ড হ্যান্ড বাইক আচ্ছা ঠিক আছে আই হ্যাড অ্যাকচুয়ালি বুকড আ ক্লাসিক স্টেলথ ব্ল্যাক রিবন ঠিক আছে অ্যান্ড যেটা হয়েছিল দু মাসের বেশি অলমোস্ট ওভার টু মান্থস আমাকে ওয়েটিং ফর দ্য বাইক আই ওয়াজ ওয়েটিং ফর দ্য বাইক অ্যান্ড ইট ওইল সামহাও এভরি টাইম মানে দে মেড মেড আপ স্টোরিজ দ্যাট এখন ডেলিভার হবে না এই নেক্সট উইক করে 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 অ্যান্ড আমার খুব দরকার ছিল তখন একটা বাইকের ঠিক আছে যেটা হয়েছিল আমার আগের ক্লাসিকটা যেটা ছিল অ্যাট দ্যাট টাইম আই টু বাইকস ক্লাসিক অ্যান্ড অ্যান্ড আর ওয়ান ফাইভ ঠিক আছে আর ওয়ান ফাইভটা তো ঠিক আছে চালাচ্ছিলাম বাট আর ওয়ান ফাইভ আগেন অসম মেশিন রেসপেক্ট ফর দ্যাট বাইক ঠিক আছে বাট ওটা না একটা রেগুলার ইউজারের জন্য সামহাউ আই ফেল্ড দ্যাট ওয়াজ মোর লাইক আ উইকেন্ড বাইক ফর মি ঠিক আছে অসাম পাওয়ারফুল সব কিছু ঠিক আছে বাট সিন্স ডেইলি ইউজে আমার কয়েক ঘন্টা বাইক চালাতে হয় ঠিক আছে আই কভার লাইক এভরি ডে এট অ্যান এভারেজ আই কভার অ্যাট লিস্ট 40 টু 60 কিমি ঠিক আছে সো ফর दैट परपस রিস্ক পেইন ওটা হওয়াটা ইভেনচুয়ালি স্টার্ট হতো সো ওটার জন্য ওটা আমি ইউজ করতাম না আমি ক্লাসিক ইউজ করতাম

মানে আমার চেনা জানা ভাইয়ের মতন ঠিক আছে প্রিন্স বলে ও আমাকে বললো দাদা তুমি করবে হ্যাঁ বিক্রি করবো আমাকে বললো কত কত টাকায় কি করেছে আমাকে বলছে মানে একটু টাইম আছে নতুন বাইকটা ডেলিভারি পাই ও কি করেছে হি ওয়াজ সো এক্সাইটেড আর ও অনেকদিন ধরে আমাকে যেটা বলে পরবর্তীকালে অনেকদিন ধরে আমার বাইকটা পছন্দ করতো ফলো করতো তো কি করেছে ও যেহেতু আমার বাবার বন্ধুর ছেলে ও আমার বাবার কাছে গিয়ে বলেছে কাকু আমাকে বাইকটা দাও আমার খুব লাগবে এই ওই বলে ঠিক আছে ও বাইক নিয়ে চলে এসছে ঠিক আছে বাইক নিয়ে চলে এসছে পরে আমি ওকে ফোন করে বলি ভাই কি কি ব্যাপার আমার বাইকটা নিয়ে চলে গেলি কেন বলে দাদা তোমার তো আরেকটা বাইক আছি আর প্লাস বাইক তোমারই আছে তুমি চিন্তা করো না যখন খুশি তুমি নিয়ে যাও তুমি চালাও অসুবিধা নেই বাট দ্যাট অলরেডি পেড দা সাম অফ মানি টু মাই ফাদার নেওয়াটা খারাপ দেখায় ঠিক আছে তো আমি রয়্যাল এনফিল্ডে গিয়ে তখন বললাম যে ইভমিয়ান বাইক ঠিক আছে কি অ্যারেঞ্জ করতে পারবেন ওদের কাছে আগে ওদের কাছে যে কালার অপশান ছিল আমার পছন্দ ছিল না তখন ও সার্চার্স এ করে আই আ গুড বাইক ফর আ ভেরি গুড অফার ঠিক আছে মানে সাত মাসের বাইকটা ছিল তখন ইউজড আর খুব বেশি কিলোমিটার চলেও নি লেস দ্যান টেন থাউজেন্ড কিলোমিটার এইট সেভেন থাউজেন্ড সামথিং লাইক দ্যাট ওরকম চালিয়েছে ঠিক আছে এবার ওই বাইকটা তখনকার প্রাইস ছিল টু ল্যাক ফর্টি টু আর ফর্টি ফাইভ অ্যারাউন্ড অ্যান্ড হি হি ওয়ান্টেড লাইক ওয়ান নাইনটি ফর দ্যাট ঠিক আছে আচ্ছা আমি ভাবলাম একটু নেগোসিয়েট তো করা যেতেই পারে ঠিক আছে একটু ফোনে নেগোসিয়েট করার চেষ্টা করলাম বোনো বললো এসে দেখো আমি গিয়ে সঙ্গে সঙ্গে দেখলাম বাইকটা ইয়া ইট ওয়াজ ইন রিয়েলি গুড কন্ডিশন ঠিক আছে তো আমি দেখলাম হ্যাঁ ভালো বাইক আই নেগোসিয়েটেড brought the uh, price down to 172.75 somewhere around that ঠিক আছে and that was a like a really good deal ঠিক আছে মানে একটা সাত আট মাস পুরনো বাইক যদি সত্তর হাজার টাকা কমে পাচ্ছি ইটস ব্র্যান্ড নিউ বাইক ঠিক আছে ইউ আর গেটিং ইট জাস্ট এজ সেকেন্ড ওনার শুধু ব্লু বুকেই থাকবে ঠিক আছে ওই ব্লু বুক না দেখালে কেউ জানতেও পারবে না ওটা সেকেন্ড হ্যান্ড বাইক সো ওই বাইকটা তাই জন্য আমি আই ক্র্যাপ দ্যাট অপরচুনিটি বট দ্যাট বাইক অগেন আমি খুব ভালো করে আই হ্যাড ওয়েন্ট থ্রু এভরি ডিটেল অফ দ্য বাইক টুক আ লং টেস্ট রাইড দেন আই ডিসাইডেড হ্যাঁ আমি অন স্পট তখনই ওকে একটা অ্যাডভান্স করে পেমেন্ট করে বলে দিই যে আমি সানডে আসবো এসে বাকি টাকাটা অ্যান্ড নো উইদিন থ্রি ডেজ আই টুক ডেলিভারি অফ দ্যাট বাইক অ্যান্ড ইট ওয়াজ ইন ইনপেকেবল কন্ডিশন ঠিক আছে অ্যান্ড আই হ্যাভ বিন ইউজিং ইট ফর দ্য পাস্ট টু ইয়ার্স উইদাউট এনি দ্যাট সর্ট অফ নিগলস হ্যাঁ কিছু কিছু তো

দ ফর না রিলি ঠিক আছে টু গোল্ড মানে মাথার গাম পায়ে ঝরাতে হয় সেরকমই ব্যাপার বাট ইফ ইউর পেশেন্ট এনাফ ইউ ক্যান স্ট্রাইক গোল্ড ইন দ্যকেন্ড হ্যান্ড মার্কেট ঠিক আছে কিছু কিছু জিনিসপত্র আছে আর সেটা আমি রিয়েলাইজ করেছিলাম যখন আমি কলেজে থাকি ঠিক আছে আই ওয়েন্ট টু মাই কলেজ আই ওয়াজ ইন দ্যাট ওয়াজ ইন 2010 ঠিক আছে ব্যাঙ্গালোরে যাই ওখানে গিয়ে তো অবিয়াসলি আমার মানে বাড়ি থেকে বললে তো বাইক কিনে দেবেন না ঠিক আছে বাইরে ছেলে আছে তার মধ্যে বাইক নো নো তো আমি যেটা করেছিলাম আমার যখন বাড়ি থেকে ল্যাপটপের টাকা নিয়েছিলাম ল্যাপটপের টাকা নিয়ে ফার্স্ট বাইক কিনি অবিয়াসলি 40 50 টাকা কি বাইক পাবো সো আই বট আ সেকেন্ড হ্যান্ড পালসার 200 ঠিক আছে

তো ওটার পিছনে একটা বিশাল স্টোরি ছিল কারণ আমি ওয়েলক্স ওয়েলেক্স দেখছি আমি মার্কেট প্লেস দেখছি আমি ভিন্ন জায়গায় খুঁজছি আমি কারণ বিকজ আমার মাথা কী রয়েছে যে আই হ্যাভ টু বাই দিস বাইক উইথ ইন দিস স্পেসিফিক টাইম কারণ দ্যাট দ্যাটস আ বার্থডে গিফট টু মি আমার বার্থডেও আসছিলো তো তখন আমি ভেবেছিলাম যে আই গিফট দিস দিস টু মি তো ভালো কথা তো একটা ভালো বাইক দেখলাম দেখতে ভাই বাইরে দিয়ে তো বিশাল ভালো মনে হয় ঠিক আছে তো গিয়ে তারপরে দেখি বাইক অ্যাক্সিডেন্ট করা বাইক চেসি ব্যাকা গাড়ি হ্যান্ডেল ট্যারা ঘুরছে

দ্যাট ওয়াজ লাইক কত আঠেরো হাজার কিলোমিটার চলেছে তো আমি বললাম যে দ্যাট বাইক আমি যদি কিনতে না পারি যেটা আমি সকালবেলা দেন দেখিনি গো অ্যান্ড বাই দিস ওয়ান ওকে ফোন করলাম দাদা এজ ইয়ার সোল্ড অফ দ্য বাইক আচ্ছা মার্কেটে আরও দুটো বাইক দেখলাম তো মার্কেটে যে দুটো বাইক দেখলাম সে রিপ্লাই দিচ্ছে না আমাকে সেটাও প্রাইস ওয়ান সেভেন্টি ওয়ান এইটের মধ্যে বিএস সিক্স ছিল সে আমাকে এক মাস পরে রিপ্লাই করছে যে দাদা বাইকটা অ্যাভেলেবেল আছে তো তার সঙ্গে আমার সব ম্যাড ফ্যাডড লাগানো ছিল যদিও দাদা ভেরি লেট আমি তখন কিনে ফেলেছি থার্ড বাইক যেটা দেখলাম সেটা আমি আবার ভাবলাম যে এখন যখন ওই একটা হয় না যে কিনতে মানে আমি কিনবই রয়্যাল এনফিল্ড ভিন্টেজ ওখানে গেলাম ওখানে গিয়ে তো আরো কেচ্ছা দোস বাইক লাইক হ্যাজবিন্ড কিলোমিটার তার প্রাইস ওপ্রক্সিমেটলি ধরে রাখ আজকের ডেটে যা প্রাইস হওয়ার কথা একটা সেকেন্ড হ্যান্ড বাইকের তার থেকে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট হাই ডিলার রয়্যাল এনফিল্ড ডিজে ভিন্টেজ সেকেন্ড হ্যান্ড হ্যাঁ আমাকে বলছে এক বছরের ওয়ারেন্টি থাকবে মানে এক বছরের ওয়ারেন্টি কি গাড়িটা পাঁচ বছর পুরনো গাড়ি অলরেডি ফোর্টি ফাইভ থাউন্ড কিলোমিটার চলেছে অ্যান্ড গার্ল আস্কিং ওয়ান এইট্টি আর গড ভেরি ডিসার্ডেন্ড আমি কী করবো কী করবো আমি বুঝে উঠতে পারছি না কী করবো দাদা আমি ফেরার পথে দেখলাম একটা শোরুমে সেকেন্ড হ্যান্ড ডিলার তার কাছে বাইক দাঁড় করানো আছে টু থাউজেন্ড দু হাজার বাইক বললাম কত দাম পড়ছে বলছে দু লাখ দু লাখ পাঁচ আমি বললাম যে না ইটস গোয়িং বিয়ন্ড মাই বাজেট বললাম আর কোনো বাইক আছে বলছে হ্যাঁ আছে আমি গ্যারেজে রেখে দিচ্ছি ভিতরে জাস্ট আজকেই এসে বাইকটা ইউ ক্যান জাস্ট হ্যাভ আ লুক দাম বলে দিচ্ছে ইটস আ গুড ডিল ফর মি বললাম বাইকটা দেখান তো বাইকে কিছু কাজ করাতে হয়েছিল আমাকে সেখানে ইটস আ গোল্ড স্পট ইটস আ গোল্ড স্পট আমাকে টায়ার চেঞ্জ করতে হয়েছে ঠিক আছে আমাকে টায়ার চেঞ্জ করতে হয়েছে আমার কিছু করার ছিল না বিকজ সাম সামনের টায়ারটা খারাপ ছিল পিছনের টায়ার ওয়াজ ভেরি মাছ নিউ তো সামনের টায়ারটা আমাকে রিপ্লেস করতে হয়েছিল ওটা একটা মাইনার ইস্যু ছিল ওগুলো ঠিক কথা হয়েছিল যে হ্যান্ডেল মানে টি জাংশন যেটা আছে ওটা একটু করে ব্যাকা ছিল অ্যাবসোলিউটলি এখন বাইকটা যা স্মুথ পারফর্ম করছে আই স্পেন্ড অ্যারাউন্ড মানে বাইকের মেনটেনেন্সের পিছনে আমার যে টাকাটা খরচা করতে হয়েছে দ্যাট ওয়াজ অ্যারাউন্ড লাইক দশ হাজার টাকার মধ্যেই হয়ে গেছে ডাপ আপ মানে টায়ার ফায়ার সব নিয়ে এভরিথিং নিয়ে

তো তোকে যেটা বলবো হচ্ছে ফার্স্ট অফ অল যে বাইক তুই তোর বাইকের মধ্যে কি করেছিস আর কি করতে চাস অ্যাজ আ মডিফিকেশন ফর পারফরমেন্স তার সঙ্গে আমাদের যারা নতুন যারা আপকামিং বাইকারস আছে তাদেরকে কিছু যদি টিপস দিতে চাস বাইকের ব্যাপারে বা তাদের রাইডিংয়ের ব্যাপারে আর তার সঙ্গে হচ্ছে তোর রাইডিং ক্লাব তুই যে রাইডগুলো করেছিস সেই রাইডের একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে তুলে দে আচ্ছা ঠিক আছে মডিফিকেশানস বলার জন্য সবার আগে এইটা এই জিনিসটা বলি যে বাইক ম্যানুফ্যাকচারার যখন যে কোনো বাইক কোনো সেগমেন্টে আনে তখন ওরা কি সবার জন্য আনে রাইট লাইক তোর বিল্ট আমার বিল্ট সেম না কেউ হয়তো সিক্স এর ওপরে লম্বা কেউ হয়তো একটু শর্ট হাইটের ঠিক আছে সো ব্যাপারটা কি হয় তারা দে ওয়ান টু ক্যাডেট টু আ লার্জ রেঞ্জ অফ অডিয়েন্স এবার মডিফিকেশন এখানেই আমাদের কাজে আসে ওয়েন ইউ নিড টু পার্সোনালাইজ ইউর বাইক অ্যাকর্ডিং টু ইউর টেস্ট অ্যান্ড ইউর নিডস ঠিক আছে তা আমি সেটা বলি আমার ফার্স্ট আমি বাইক আমার মড স্টার্ট করি ওয়েন আই স্টার্টেড ট্যুরিং ঠিক আছে তখন আমার কাছে ওই যেটা বললাম পালসার টু হান্ড্রেড ছিল এবার এনএস এ আমি ট্যাঙ্ক ব্যাগ কিভাবে লাগাবো দে ওয়াজ নো সাচ ইউ নো অপশন তো তার জন্য আমাকে তখন ওয়েলিংটনে গিয়ে আমি পার্সোনালি ওই চ্যাম্পিয়নদের কাছ থেকে আলাদা করে আমি ইয়ে বানাই স্যাডেল স্টে বানাই ঠিক আছে বিকজ এট দ্যাট টাইম এখন যেরকম জানা কিংবা আলাদা লোক সব ম্যানুফ্যাকচারার্স আছে স্যাডেল স্টে বানানোর জন্য তখন ওই গুলো ছিল না আর থাকলে অনেক কম ম্যান অনেক এক্সপেন্সিভ যেগুলো বিদেশের থেকে আসছে ইম্পোর্ট হয়ে সো অবভিয়াসলি স্যাডেল স্টে ওরকম দিয়েছিলাম কিছু ট্যাঙ্ক প্যাডস দিয়েছিলাম ট্যাঙ্ক প্যাডস কি সুবিধা হয় বিকজ ভেন অ্যাম লিভিডিং দ্য বাইক ওভার গ্রিপটা বেশি প্রোভাইড করে ঠিক আছে তা সেরকম করতে করতে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে আমার জন্য ই নো সামথিং উইচ ওয়ার্কস ফর মি মাই নোট ওয়ার্ক ফর ইউ ঠিক আছে তো তাই জন্য ওইখানেই পার্সোনালাইজেশন আমাদের কাজে আসে যে আমি আমার বাইকটাকে আরো কি আমার নিজের টেস্টের অনুযায়ী এবং আমার কমফোর্ট অনুযায়ী আমি করছি তা আমি বলি আমার কারেন্ট যে আছে সেটাতে আগেন টুরিং যেহেতু করি স্যাডেল স্টেজ ঠিক আছে আর একটা জিনিস সেটা আমি করিয়েছি যেটা আমি সব বাইকারদের অ্যাডভাইস করাবো আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে যেটা হয় না অনেক ডাস্ট অন পলিউশনস নিয়ে আমাদের ডিল করতে হয় তাই না ফর্ক সিল ফেটে যায় ঠিক আছে তাই না আমি যেটা করিয়েছি আমার ফর্ক সিলটা প্রোটেক্ট করার জন্য ওই হিমালয়ানের যে রাবারটা আসে মানে ফর দ্য ফর্ক প্রোটেক্টার যেটা সেটা আমি লাগিয়েছি ঠিক আছে তারপরে আপার্ট ফ্রম দ্যাট আর কি কি করিয়েছি আর হ্যাঁ হেডলাইট আই আপগ্রেডেড দ্য হেডলাইট ঠিক আছে হেডলাইট আপগ্রেড করিয়েছি আর তারপরে যেটা লেগ গার্ড লেগ গার্ডস ভালো লাগিয়েছি অ্যাপার্ট ফ্রম দ্যাট হ্যাঁ আমার সাইলেন্সার পাইপটা আমি চেঞ্জ করেছি

ইউ নিড টু চেঞ্জ দ্য স্পার্ক আর তারপরে হচ্ছে যেটা আউটফ্লো যেটা অলরেডি চেঞ্জ বেসিক্যালি প্রথম বুঝতে হবে আমি যে মডিফিকেশনস করছি সেটা টোটাল একটা কমপ্লিট প্যাকেজ না হলে পর নট গেট দি আউটপুট ইফ ইউ ওয়ান্ট দ্য বেনিফিট যেটা মনে হয় হচ্ছে হ্যাঁ স্পেশালি পারফরম্যান্স জন্য

তারপরে লাস্টে ইজ ইজুনিং মানে এটা ইটস আ টু ওয়ে হয়তো আমিও করব ঠিক আছে টু ওয়ে তুই যেটা করছিস সেটা আগে তুই ইকোনমিক্সটা চেঞ্জ করে যে উইথ দা ইরিডিয়াম স্পার্ক প্লাগ এন্ড দা ফিল্টার এন্ড দা এক্সহস্ট দিয়ে তারপর ফুয়েলেক্স লাগাবি আমি উল্টোটা করছি আগে ফুয়েলেক্স লাগিয়ে নিচ্ছি দেন আই উইল গো ফর দি এয়ার ফিল্টার এন্ড দা এক্সহস্ট ইরিডিয়াম অলরেডি আমার বসানোই আছে সো দা ফার্স্ট থিং আই আই ডু ইজ পুট অ্যান ইরিডিয়াম কারেক্ট কনভারশনটা ভালো হলে পর আই উইল গেট আ গুড মাইলেজ সো মেবি উইল

see what works for you mainly, right. mainly okay? ঠিক আছে and last topic আরেকটা যেটা বলছিলিস যে তুই যে about the the rides যেগুলো তুই করেছিস rides right yes about the rides i'd say je i started uh, riding like going on trips right. when i was in college okay college mainly bondhu bondhu bandhuder sathe i started riding first maybe 150 kilometers mm. then it went to 500 600 kilometers

and there were no hiccups from the bike at all ঠিক uh, আছে which is really commendable ঠিক আছে because ওখানে পাহাড়ে ঠিক আছে অত হাই অলটিটিউডে এন্ড এরকম টেরেনে যেরকম আমার আমরা যখন when we were যেটা ওই সিল্ক রুট যেটা বলে সিল্ক রুট করে রিটার্ন করছিলাম একটা জায়গায় there was a landslide হুম এন্ড ল্যান্ডস্লাইডটা হয়তো শুদ্ধ হয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম ইউ নো পাহাড়ে যাও তো সূর্যটা খুব তাড়াতাড়ি পড়ে যায় ইট ওয়াজ অলরেডি নিয়ারিং 4 430 তো আমাদের ভয় ছিল যে

he did ঠিক আছে তারপরে মাই ফ্রেন্ড অন দ্য ডমিনোর আচ্ছা হি ওয়াজ আ বিট স্কেড বিকজ ওর পক্ষে ইট ওয়াজ আ বাইক ঠিক আছে বাট পরে কোনো ইস্যুস হয়নি তারপরে সেকেন্ড আমি ছিলাম যাওয়া উচিত না বিকজ এর একটাই যদি ফ্লোর থাকে সিন্স ইট'স আ স্পোর্টস বাইক নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো নেই ঠিক আছে অ্যান্ড দা পোশ্চার ইজ লাইক মানে যখন ইউর আর ডাউন ডাউনহিল লাইক দ্যাট তখন একটু হাই হ্যান্ডেলবার হলে ভালো আমারটা বুঝুন লো बट स्टील ओ आर की भगवान नाम को हनुमान चालीसा पढ़े मन मन ठीक है नेमे गे एंड दिंग इज दैट इट डिट दैट आई वज एक्सपेक्टिंग नीचे गई बैक ऐड़े ना दीते कादे तो लियो देते पर दैट वाज अ रिस्क आई हैड टू टेक बिकॉज़ आई हैड नो अदर ऑप्शन जेटा बोलची ना द सन वाज गोइंग डाउन एंड वंस द सन गोस डाउन वी विल बी लाइक ब्लाइंड पीपल ठीक है बिकॉज़ ओखाने মানে হেডলাইট কতটাই পগলেন কাজ করবে সবই ঠিক আছে বাট ব্ল্যাক আইদার ইস্যু আছে ঠিক আছে ওই রাত্রিবেলা ব্ল্যাক আইও না দেখতে গেলে ধরাবধা মাছ খাবো আচার খাবো সো দা সিবিআর ডিড दट দা ডোমিনার অলসো ডিড दट সো হোয়াটএভার দ্যাট ওয়াজ আ ভেরি डिफरेंट এক্সপেরিয়েন্স এন্ড গুড এক্সপেরিয়েন্স আর আই হ্যাড দ্য মোস্ট মেমোরেবল রাইডস উইথ পিপল হু আর মাই फ्रेंड्स ঠিক আছে আমি আমার বন্ধুদের সাথে কারণ কি নিজেদের একটা মেন্ডালিটি একটা ব্যাপার থাকে না ফ্রিকোয়েন্সি বন্ধু বান্ধবের তুই আমি আমরা গেলে উইল হ্যাভ আ ডিফারেন্ট ফ্রিকুয়েন্সি আর বাকি গ্রুপের অন্য রাইটার্সদের অন্য কোনো ইয়ে থাকতে পারে সো বন্ধুদের সাথে যাওয়াটা আই প্রেফার দ্যাট দ্য মোস্ট তারপরে অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্লাব রাইডস বিন ইন টু মানে আমার দুটো ক্লাবস আজ ছিল এখনো বলতো এই জয়েন্ট টু ক্লাবস সেখানেও ভালো খারাপ এক্সপিরিয়েন্স কিছুই বলবো না ইট ওয়াজ গুড উই ওয়েন্ট উইথ দ্য ক্লাব অ্যান্ড ওখানে এন্ড কি বলবো It was a pleasant experience because uh, uh Royal Enfield group right? So somehow Royal Enfield riders there brotherly feeling to Ache. So very good experiences, right? And I've done for, so, so so far I've covered I don't know, maybe three, three and a half lakh kilometers uh, uh -huh. you know in, in touring. Right. So, you know, I've been to a few places uh, and till now, my experience has been very nice with the nice. overall with the biking fraternity of our country. Exactly. And really, this is a time that, uh, I say it's like a golden era mm. for the biking community because we have very nice, uh, you know, biking community. We have these clubs growing up and we have now we have products like a wide range of products. to choose from ঠিক আছে আগে যেটা ডেকটেটেট আই মে ছিল না তুই যখন বলছিস এই যে পালসার নিয়ে লোকে স্ট্যান্ড করতো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কালচার ওয়াজ ওয়ান অফ দা वेरी ফার্স্ট স্পোর্টস বাইক বাট এখন যদি দেখিস দ্যাট উইল বি দা سیم পালসার উইল বি কনসিডার্ড মোর অ্যাজ আ ইউ নো মোর কমিউটার স্পোর্ট সামথিং লাইক দ্যাট ওকে বাট नॉट एन আউট এন্ড আউট স্পোর্টস মেশিন ঠিক আছে এক্স দা R15 অর আ ডইউক অর আ KTM অর হোয়াট এভার ঠিক আছে

আমার বাইকের প্রেফারেন্স একরকম হতে পারে ওরটা আর একরকম হতে পারে বিকজ ইউ উই আর ডিফারেন্ট পিপল ঠিক আছে একই বাইক নিয়ে আমাদের দুজনের এক্সপিরিয়েন্স একটু হলেও ডিফারেন্ট হতেই পারে আর হবেও হয়তো সো আই উড সে যে নতুন বাইক বাইক কেনাটা একটা ভেরি পার্সোনাল থিং তো অবভিয়াসলি ইউ ক্যান হেল্প দোজ হেল্প রিভিউস ক্যান হেল্প ইউ ন্যারো ডাউন ইউর সার্চ বাট আলটিমেটলি ইউ শুড গো অ্যান্ড টেক আ টেস্ট রাইড ঠিক আছে যখন তুমি টেস্ট রাইড নিচ্ছ ওই বাইকটার প্রতি তোমার কি ফিলিং হচ্ছে তুমি কি ফিল করছো কিরকম কানেক্টেড ফিল করছো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো ঠিক আছে অবভিয়াসলি দে আর লটস অফ সিনিয়র জার্নালিস্ট ইন আওয়ার কান্ট্রি হু গিভ ভেরি ওয়েল গুড গুড রিভিউস বাট দেন অ্যাগেন ইউ নো শর্ট লিস্ট দ্য বাইকস ইউ লাইক থ্রু দোজ ভিডিওস অ্যান্ড টেক ওন ডিসিশন ঠিক আছে আর যেটা বললাম দেখ সেফটি ইজ প্যারামাইন্ড প্যারামাউন্ট ঠিক আছে ওই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম KTM has somehow been, uh, become associated with Chapri Riders. I'm not saying everyone is, okay. Mm. Because I see the best bike riders who have KTM's, KTM Duke 390 Adventure, okay. Correct, correct. So very good machines, okay. Mm. But the thing is that don't spoil the name of those machines and our biking community by doing unnecessary, you know, taking unnecessary mm. in the on the roads. And doing such, many useless uh, stuff, you know. Act That's uh, nonsense, which nobody wants. Act that to. is not at all desirable. So, okay, that is like it. And yeah, main thing is that biking comes from the heart. Enjoy, enjoy it Act the to fullest. Okay, it's a very good experience. So, i be responsible, ride safe, enjoy the experience. So sure, So. uh থ্যাংক ইউ প্রীতম আমাদের শোয়ে আসার জন্য আর এত ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের সবাইকে দেওয়ার জন্য আমাদের অডিয়েন্সকে দেওয়ার জন্য সো মাই প্লেজার সো গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব একটা নোটিফিকেশান বেল আইকান আছে সেটা ক্লিক করে দেবেন যাতে পরে আমার ভিডিওসগুলো আসতে পার আপনার কাছে নোটিফিকেশানস যায় অ্যান্ড প্রীতম আজকে আমাদের যে শোটা আছে শোটা কিন্তু স্পেশালি ইজ আ স্পন্সার শো ঠিক আছে আমাদেরকে একজন স্পন্সার করেছে সো দের ইজ আ গিফট ফর ইউ সো হুয়েভার উইল কাম টু মাই শো উইল ডেফিনেটলি গেট গিফটস অ্যান্ড গুডিস কারণ উই ডু ইট ফ্রম আওয়ার হার্ট অ্যান্ড সবার আগে আমাদের

বানায় ম্যানুফ্যাকচার করে অ্যান্ড ডু সাম হোম ডেকোর সুন্দর সুন্দর হোম ডেকোরস বানায় নিজের হাতে সো হোয়াট উই ডু ইজ দ্যাট এটা ইয়তিশ কালেকশন বাই শ্রীজা সো শ্রীজার কন্ট্যাক্ট নাম্বার ইয়তিশ কালেকশনের ডিটেলসটা আমরা আমাদের পেজে দিয়ে দেবো প্লাস আমাদের ভিডিওজও দিয়ে দেবো সো প্লিজ গোয়াড অ্যান্ড চেক ইয়তিশ কালেকশন বাই শ্রীজা फोन नंबर एंड इमेल प्लीज गो एड एंड सी द कलेक्शन एंड तरम यतीस कलेक्शन जे आज के थैंक यू सो मच फॉर वॉचिंग दिस शो एंड प्लीज कम बैक नेक्स्ट फ्राइडे ওয়াচিং আ নিউ এপিসোড অ্যান্ড নিউ পডকাস্ট উইথ আ সেলিব্রিটি গেস্ট কামিং আপ নেক্সট উইক অ্যান্ড হি উইল বি আ সিনেমাটোগ্রাফার ফ্রম আওয়ার ফেটারনিটি ফ্রম টলিউড তো তার সঙ্গে কিছু আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কিছু আমরা তার কাছে খুব ভালো নলেজ নেবো আর আপনাদের কাছে খুব ভালো ভালো ইনফরমেশান নিয়ে আসবো সো টিল দেন স্টেট ইউন আমার নতুন মিউজিক ভিডিও ছু হলো লোকাল ট্রেনের কভার ট্র্যাকটা অলরেডি চলে এসছে

To follow Srija, uh, I mean, I'm um, the description uh, links the Facebook links, Instagram links, phone number, email ID. So, guys who are looking for a great collection of sari and as well as great home decors, especially from Yathis collection, please get in touch uh, with her. The numbers and the contact details are showing uh, right now on the screen. So, you can get in touch with Yathis uh, collection. Thank you, uh, Srija, for sponsoring uh, our show TRC and see you on the next episode.